घर मध्य चुप कर बस अच्छा गोपाल नंद लालू तो कई एलो ना এরপর তো দেরি হয়ে যাবে আমরা তো পৌঁছতে পারবো না মাস্টার মশাই এরপর তো আমাদের চারুর বাড়িতেও যেতে হবে তোমার গলার হারখানা কোথায় গেল একই এই বিপদ তার মধ্যে তুমি গলার হারটাকে হারিয়ে ফেললে নাকি ওটা আমি হারাইনি পিষিদিম্মা দান করেছি অনুমাশি চলো দেরি হয়ে যাচ্ছে সুভাষ তুমি এখানে আমি তো অনুমাশির সঙ্গে ত্রাণের কাজে যাচ্ছি সবাই কত সাহায্য করেছে আপনি একটু সাহায্য করবেন না যেভাবে হোক মুকুন্দ সাহেবকে ব্যস্ত রাখতে হবে তাতে অনন্ত দাদা পালানোর সুযোগ পাবে অনুমাশিও বেঁচে যাবে অনন্ত দাদা ঠিকই বলে তুমি অনেক বড় হবে সুভাষ অনন্ত দাদা ঠিকমতো পালাতে পেরেছে এই যে তুমি অনন্ত দাকে পালাতে সাহায্য করলে অনন্ত দাদা পারবে না ঠিক পালাতে পারবে আর তুমি জানো অনন্ত দাদা পালালে ঘোড়াও তাকে ধরতে পারে না এই নাও তোমার নিজের বই আমারটা নয় ভালো করে দেখো এই যে গোটা বাংলা বইটা হাতে লেখা তুমি লিখেছো এবারে তো তোমার আর মনে হবে না আমার ক্ষতি করে আমি আমার বই তোমায় দিলাম তোমায় দিতে গিয়ে আমার গোটা বইটা পড়া হয়ে গেল এভাবে একটা একটা করে আমি সব বই তোমাকে হাতে লিখে দেব চারু উঠে এলেন যে আমি বুঝি ছোট দাদার যত্ন নিতে পারবো না এই ছিলে আমায় বিভা আমি কিন্তু তোমাকে ভুল চিনি সুবিকে উৎসাহ দেওয়ার জন্যই তোমার মন সায় দিয়েছিল আর এখন ওর শরীর খারাপের পর ভাবছো কাজটা ঠিক করোনি মা কত কষ্ট পেলেন বলুন তো छोट दादा कत व्यथा पे समय एक बार बाधा दी सब कि शुदुम्र हल ना বিভা तुम्हें कोनो भूल करो नी तुम एकदम ठीक काज करेछो দেখো আমার বাড়ির লোকেদের কথায় তুমি কিছু মনে করো না সকলে সুবিকে খুব ভালোবাসে ওকে যত্ন করে দুশ্চিন্তা থেকে বলে ফেলেছে আমি জানি তারা এখন আমারও নিজের লোক আমি তাদের কথায় কিছু মনে করিনি আমার তো শুধু কষ্ট হচ্ছে ছোট দাদার জন্য ওরা খুব ব্যথা পেয়েছে জানেন কে বলতে পারে বিভা এই ব্যথাই হয়তো সুবিকে একদিন অনেক বড় করে দেবে আমি জানি বিভা দেশের জন্য যদি কিছু করতে ইচ্ছে হয় দেশের মানুষের জন্য যদি নিজেকে নিবেদন করতে মন চায় সেই মনের ইচ্ছেটাকে আটকানো খুব মুশকিল আমি জানি বাবা মা দুজনেই খুব ভয় ভয় থাকে সুবি যদি কোনোদিন অনুমাশিদের মতো সেদিন কিন্তু আমি আর আপনি ওর পাশে থাকব ওকে একা ছেড়ে দেব না ওরাই তো আমাদের ভবিষ্যৎ থাকবো বিভা থাকবো তুমি আমি আমরা দুজনেই সব সময় সুবির পাশে থাকব
আমারটা নয় ভালো করে দেখো। এইটা গোটা বাংলা বইটা হাতে লেখা, তুমি লিখেছো? এবার তো তোমার আর মনে হবে না আমার ক্ষতি করে আমি আমার বই তোমায় দিলাম। তোমায় দিতে গিয়ে আমার গোটা বইটা পড়া হয়ে গেল। এভাবে একটা একটা করে আমি সব বই তোমাকে হাতে লিখে দেব চারু। কি কি হয়েছে? তুমি আমাকে বলবে না, বলো কি হয়েছে? সব শেষ হয়ে গেছে জুই। জুই আমি ঠকে গেছি। আমরা পথে বসে গেছি জুই। মা, আমার পাটা ভালো হবে না। আমি ফুটবল খেলতে পারবো না। আয় তো তোরা এখানে আয়। দিদমাকে ধরে রাখ তো। অনুষ্ঠান শেষ হবে তারপর তুমি কাজে যাবে। বড় মুশকিলে পড়া গেল তো। ও পদ্ম, তুমি এদের একটু বোঝাও। আমি আর কি বোঝাবো মা? এখানে যা সব কিছু হচ্ছে আমার আর কিছু না কওয়াই ভালো। তারপর কি কইতে কি কয়ে ফেলবো, কার মনে নেগে যাবে? আর মাত্র কয়েকটা ঘন্টা, পার্টি থেকে গেস্টরা চলে যাওয়ার পর আমরা মাকে সবটা বলে দেব, বাড়ির সবার সামনে সত্যিটা প্রকাশ করব। আর তারপর যা হবে তার মুখোমুখি দাঁড়াবো দুজনে একসঙ্গে। তুমি আমাকে স্পষ্ট করে বলো, তুই নয়নি, তুমি আমাকে বাঁচাবে কি বাঁচাবে না? আমি বাঁচাবো আপনাকে। তুই নয়নি, সদ্বোধ হয়ে গেল, এতদিন তুমি আমায় বাঁচিয়েছিলে, আজ আমি তোমায় বাঁচাবো। কত কি এমএস ওফ। আমরা পোশাকে আশাকে টেকনোলজিতে অনেকটা আধুনিক হয়েছে ঠিকই, কিন্তু আমাদের চিন্তা ভাবনায় ততটা আধুনিক হতে পেরেছি কি? পারলে আপনি শুধু মেয়ের বাড়ির লোক বলে আমার সামনে হাত জোর করে দাঁড়াতেন না, ক্ষমাও চাইতেন না। যশকে ওখানে আটকে রেখেছো কেন তুমি? মুখ সামলে কথা বলো রোহিণীদি। দেখো এখন না আমি তোমাদের বাড়িতে থাকি না, তাই যা খুশি বলবে সেটা আমি সহ্য করবো সেটা কিন্তু হতে পারে না। আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, তার মানে কিন্তু এটা নয় যে আমি সারা জীবন সব কিছু সহ্য করবো। শাট আপ। আমি এদিকে জেলে পচতে যাচ্ছি আর ওদিকে ওনারা মোহিনী সরকারকে আমরা সরকার পরিবারের তালিকা থেকে বাদ দিয়েছি। খুব ভালো, আর আজকের পর থেকে তোমাদের পরিবার বলেই আর কিছু থাকবে না। এই দেখো, এরকম বিজ্ঞাপনের পেপারটা দেখো, ওই দেখো দেখছো, শ্রী মধ্যম নাইট, মুচকুন্দতলা পতাকার মাঠ, বিশাল বিচিত্র অনুষ্ঠান। এবার কি হবে নিতে? এরপরে নির্ঘাত নির্ঘাত আমরা ধরা পড়ে যাবো। তারপর নিতে তারপর সারা জীবন এখানে বিয়ে করে শুনতে হবে। তুমি চিন্তা কর, আমি পিমড়ে। আয় তো তোরা এখানে আয়। দিদমাকে ধরে রাখ তো। অনুষ্ঠান শেষ হবে তারপর তুমি কাজে যাবে। বড় মুশকিলে পড়া গেল তো। ও পদ্ম, তুমি এদের একটু বোঝাও। আমি আর কি বোঝাবো মা? এখানে যা সব কিছু হচ্ছে আমার আর কিছু না কওয়াই ভালো। তারপর কি কইতে কি কয়ে ফেলবো, কার মনে নেগে যাবে? আর মাত্র কয়েকটা ঘন্টা, পার্টি থেকে গেস্টরা চলে যাওয়ার পর আমরা মাকে সবটা বলে দেব, বাড়ির সবার সামনে সত্যিটা প্রকাশ করব। তারপর যা হবে তার মুখোমুখি দাঁড়াবো দুজনে একসঙ্গে। তুমি আমাকে স্পষ্ট করে বলো, তুই নয়নি, তুমি আমাকে বাঁচাবে কি বাঁচাবে না? আমি বাঁচাবো আপনাকে। তুই নয়নি, সদ্বোধ হয়ে গেল, এতদিন তুমি আমায় বাঁচিয়েছিলে, আজ আমি তোমায় বাঁচাবো। কত কি এমএস ওফ।